স্বাগত জানাই আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। রাজ্য দেশের আজকের এই মুহূর্তে সবথেকে বড় সেরা বাছাই করা খবরগুলো থাকছে আপনাদের জন্য। প্রত্যেকটি আপডেট জানাবো, তাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন, জুড়ে থাকুন আমাদের সাথে। একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আমাদের খবরগুলো প্রত্যেক দিন নিয়মিত সবার প্রথমে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন এবং ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকের প্রথম বড় খবরটি জেনে নেব, মমতার উস্কানিতেই শীতলকুচি কাণ্ড, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে দায়ের হলো এফআইআর, উঠল গ্রেপ্তারের দাবি। শীতলকুচি সভায় সিআরপিএফ ঘেরাও মন্তব্যের জেরেই চার যুবকের মৃত্যু, এই অভিযোগ তুলে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করলেন কোচবিহার জেলার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলী মিয়া। দ্রুত মমতার গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি। গত 7ই এপ্রিল শীতলকুচিতে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করতে এলে একদল ওদের ঘিরে ফেলুন আর একদল ভোট দিতে যান, কারা ওই কাজ করছে তাদের নাম লিখে রাখুন। এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই মমতার বিরুদ্ধে কমিশনে যায় বিজেপি। পরবর্তীতে 10 এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ যায় চার যুবকের। বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, প্রায় 350 জন ঘিরে ফেলেছিল কেন্দ্রীয় জওয়ানদের, তাদের সঙ্গে থাকা অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই কারণেই গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী। এরপরেই গোটা ঘটনার দায় চাপানো হয় মুখ্যমন্ত্রীর ওপর। বিজেপির তরফে দাবি করা হয়, সিআরপিএফকে ঘেরাও মন্তব্যের কারণেই ঘটেছিল সেদিনে সেই ঘটনা। মুখ্যমন্ত্রীর উস্কানিতে শীতলকুচি কাণ্ড, এই অভিযোগে তুলে বুধবার কোচবিহার থানায় তাই অভিযোগ দায়ের করলেন কোচবিহার জেলার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলী মিয়া। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই সংখ্যালঘু চার যুবকের মৃত্যু হয়েছে সেই দিন। তবে আজকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে শীতলকুচি কাণ্ড নিয়ে। সেখানে দেখা যাচ্ছে শীতলকুচিতে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, এটা কি সত্য? ফুটেজে ধরা পড়ল কিন্তু অন্য চিত্র। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ভিডিও ফুটেজটি। শীতলকুচিতে চতুর্থ দফার ভোটের দিন কি হয়েছিল, কেন গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী? বিজেপির অবশ্য দাবি ছিল আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল জওয়ানরা। তৃণমূল দাবি করেছিল এই গুলি চালনার ঘটনার তীব্র প্রতিবাদ করেছিল। অবশেষে সামনে এলো আসল সত্য। স্থানীয় সূত্রে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাধারণ গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর প্রতি ঝাঁপিয়ে পড়েনি, সেই ভিডিওতে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না যে কেন্দ্রীয় বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েছে সাধারণ জনগণ। এমনকি কোনো আগ্নেয়াস্ত্র ছিল না সাধারণ জনগণের হাতে, তবে লাঠি শোটা কিন্তু দেখা গেছে সাধারণ জনগণের হাতে। এমনকি কোচবিহারের এসপির দাবি ছিল প্রায় 350 জন গ্রামবাসী কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরেছিল, কিন্তু ভিডিওতে সেই দৃশ্য কিন্তু একবারের জন্য দেখা যায়নি। বরং সেখানে দেখা গেল রক্ষীরা গ্রামবাসীদের দিকে তেড়ে যাচ্ছে, তারপরেই শোনা গেল গুলির আওয়াজ, ঝাঁঝরা হয়ে গেল চারটি প্রাণ। ভিডিওতে একবারের জন্য দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছে সাধারণ জনগণ। তবে কেন গুলি চালালো কেন্দ্রীয় বাহিনী? তৃণমূলের দাবি, ঠান্ডা মাথায় গণহত্যা করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডিরেক ওব্রায়েন বলেন, কেন কেন্দ্রীয় বাহিনী কোমরের নিচে গুলি করার পরিবর্তে হত্যা করলো? এ প্রশ্নের জবাবও মোদি শাহকে দিতে হবে বলে দাবি করেছেন তিনি। সঙ্গে তার বক্তব্য সত্য বের হবেই, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। লোক গুলি গুলি মারি।
অপরদিকে আবারও রেকর্ড ভাঙা করোনা সংক্রমণ রাজ্য জুড়ে। একদিনে করোনা আক্রান্ত প্রায় 6,000, ধরপাকড় শুরু করল রাজ্য পুলিশ। রাজ্যে রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে নতুন রেকর্ড তৈরি হয়েছে রাজ্যে। এই অবস্থায় ফের একবার মাস্ক পরার উপর জোর দিতে সচেষ্ট হয়ে মাঠে নেমেছে প্রশাসন। মাস্ক না পরার জন্য শহর জুড়ে শুরু হয়েছে ধরপাকড়। শহরের প্রত্যেকটি থানাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে লালবাজার। বুধবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ কি মারাত্মক প্রভাব ফেলেছে গোটা দেশ জুড়ে তথা রাজ্য জুড়ে। গতকালকের তুলনায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 1,000, দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 5,892 জন। শুধুমাত্র কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা 1,600 জন পেরিয়ে গিয়েছে। গতকাল যে মৃত্যুর সংখ্যা ছিল 20, বুধবার তা বেড়ে হয়েছে 24। পরিস্থিতির গুরুত্ব বুঝে ফের একবার অবাধ্য জনগণকে শিক্ষা দিতে মাঠে নেমে পড়েছে কলকাতা পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে থানাগুলোকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছে লালবাজার। করোনা বিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজারের নির্দেশ, মাস্ক না পরলেই ব্যবস্থা নিতে হবে, বাড়াতে হবে ধরপাকড়, মানুষকে সচেতন করতে হবে, মোড়ে মোড়ে মাইকে প্রচার করতে শুরু করেছে ইতিমধ্যে লালবাজার থানা। অন্যদিকে কোভিড বিধি লঙ্ঘন করার জন্য আজ 86 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বাংলার নির্বাচনী প্রচারে বড় সিদ্ধান্ত নিল বামফ্রন্ট তথা সিপিআইএম। শেষ 3 দফায় বড় সমাবেশ নয়, করোনার কথা ভেবে বিরাট বড় সিদ্ধান্ত সিপিআইএমের। কোভিডের বা করোনার গ্রাব ঊর্ধ্বমুখী, অথচ রাজনৈতিক সভা প্রচারে বিরাম নেই। এই পরিস্থিতিতে সময়োচিত সিদ্ধান্ত নিল বামফ্রন্ট, বাকি 3টি দফার ভোটে বড় সমাবেশ সভা না করার সিদ্ধান্ত নিল তারা। সিপিএমের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম ঘোষণা করলেন, ছোট ছোট সভা হবে, বড় সভা আর হবে না, বিকল্প উপায়ে চলবে প্রচার। এদিন সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সেলিম বলেন, আমরা নিজের সিদ্ধান্ত নিয়েছি, 4 দফার ভোট হয়েছে, 5ম দফার প্রচার শেষ লগ্নে যথাসম্ভব বড় ভিড় হইচই পাকানো হবে না, বৃহৎ প্রচারে না গিয়ে মানুষকে সচেতন করব দাবি করেছেন মোহাম্মদ সেলিম। তাহলে কি ভোট প্রচার চলবে না? এই প্রশ্নের জবাবে সেলিমের বক্তব্য, বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলবে। সৃজনশীল কাজকর্ম, উদ্ভাবনী শক্তিকে ব্যবহার করে জনসংযোগ চলবে। পাড়ায় উঠোনে বুথে ছোট ছোট সভা হবে, তবে বড় কোনো সভা করবে না শেষ 3 দফার এই নির্বাচনী প্রচারে, এমনটাই দাবি মোহাম্মদ সেলিমের। সোনার দামে জোর আগুন, দেশজুড়ে তুমুল বৃদ্ধি সোনার দাম। কলকাতায় 13,000 টাকারও বেশি বেড়ে গেল দাম। সোনা তো নয় যেন আগুনের অন্য নাম, শহর কলকাতায় ফের সোনার দাম বেড়েছে প্রতি গ্রামে। 22 এবং 24 ক্যারেট সোনার দাম রীতিমতো গিয়েছে বেড়ে। কত হয়েছে বেড়ে যাওয়ার পর দাম জানিয়ে দেবো আপনাদেরকে। কলকাতায় 22 ক্যারেট সোনার 1 গ্রামের দাম 4,638 টাকা, বেড়েছে 52 টাকা। 8 গ্রামের দাম 37,104 টাকা, বেড়েছে 416 টাকা। 10 গ্রামের দাম 46,380 টাকা, বেড়েছে 520 টাকা। এবং 100 গ্রামের দাম 4,63,800 টাকা, বেড়েছে 5,200 টাকা। 22 ক্যারেট সোনার দাম এতটাই বেড়েছে যে সেই আজ যেন সাধারণ মানুষের গায়ে লাগছে। অপরদিকে 24 ক্যারেট সোনার 1 গ্রামের দাম 4,908 টাকা, বেড়েছে 52 টাকা। 8 গ্রামের দাম 39,264 টাকা, বেড়েছে 416 টাকা। 10 গ্রামের দাম 49,080 টাকা, বেড়েছে 520 টাকা। এবং 10 গ্রামের দাম হয়েছে 4,90,800 টাকা, বেড়েছে দাম 5,200 টাকা। বিজেপি কত আসন পেতে পারে? 5ম দফার নির্বাচনের আগে বড়সড় ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী মমতা। 4র্থ দফার পরে রাজ্য নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বিজেপি এই 4 দফাতেই 100 আসন জিতে গিয়েছে পশ্চিমবঙ্গে। এতে নির্বাচনী প্রচার সভা করে তার ফের পাল্টা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর যে দাবি, 10 এপ্রিল রাজ্যে হয়ে গিয়েছে চতুর্থ দফার ভোট, সব মিলিয়ে 135টি আসনে নির্বাচন হয়েছে ইতিমধ্যে। 4র্থ দফার নির্বাচনের পরে প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী বিভিন্ন সভায়
দাবি করেছেন এই 135টি আসনের মধ্যে বিজেপি 100টি আসন ইতিমধ্যেই জিতে গিয়েছে, বাকি রয়েছে 159টি আসনের নির্বাচন। বিজেপির দাবি ছিল সেই 159টি আসনের মধ্য থেকে তারা আরও 100টি আসন জিতে যাবে, সব মিলিয়ে 200-র বেশি আসনে জয়ী হবে বিজেপি পশ্চিমবাংলায়, দাবি প্রধানমন্ত্রীর। এবং অমিত শাহের এর পাল্টা আজকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন ডাবগ্রাম ফুলবাড়িতে দলীয় প্রার্থী গৌতম দেব, শিলিগুড়ির প্রার্থী ওমপ্রকাশ মিশ্রের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন বিজেপি সব মিলিয়ে 294টি আসনের মধ্যে 70টি আসনে জয়লাভ করতে পারবে না রাজ্যে। জ্বালানি তেল এলপিজির মূল্যবৃদ্ধির কারণে বিজেপিকে তিনি গরিব বিরোধী বলেও আক্রমণ করেছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি বিভিন্ন জায়গায় একই ইস্যু নিয়ে বিভিন্ন মন্তব্য করছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দার্জিলিংয়ের লেবংয়ের জনসভায় বলেছেন এনআরসির কোনো সম্ভাবনা নেই। এই সভাতেই মুখ্যমন্ত্রী বলেছেন এনআরসির উপরে ভিত্তি করে অসমে 14 লক্ষ মানুষকে চিহ্নিত করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। তিনি বলেছেন তৃণমূল ফির ক্ষমতা এলে তারা কখনোই পশ্চিমবঙ্গে এনআরসি প্রয়োগ করতে দেবে না, কেননা সবাই এই দেশের নাগরিক, তার জন্য সবাইকে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের জন্য রয়েছে সুখবর, বকেয়া ডিএ নিয়ে মোদি সরকারের বড় ঘোষণা। প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী, 65 লক্ষ পেনশনভোগী আপাতত সপ্তম বেতন কমিশনের দিকে তাকিয়ে রয়েছেন। কোভিডের করুণ পরিস্থিতিতে যেখানে গোটা দেশ উদ্বেগে, সেখানে সরকারি কর্মীদের জন্য এলো সুখবর। 4 রাজ্যে এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের মাঝেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দিয়েছেন বড় বার্তা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বকেয়া ডিএ খুব শিগগির পেতে চলেছেন, গত মাসে একথা মোদী সরকারের তরফে জানানো হয়, তবে এদিন সংসদে লিখিতভাবে একথা জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি সাফ জানান 3 মাসের বকেয়া ডিএ এবার মিটিয়ে দেওয়া হবে কেন্দ্রের তরফে। কবে মিলবে ডিএ? এদিন সংসদের লিখিত উত্তরে অনুরাগ ঠাকুর জানান আগামী 1 জুলাই থেকে ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এর আগে গত বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ফ্রিজ করে রাখে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত গত বছরের করুণ করোনা পরিস্থিতিতে লকডাউনের রাস্তায় হাটে দেশ সেই সময় ধাক্কা খায় ভারতের অর্থনীতি, একাধিক নয়া প্রস্তাব নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পথে হাঁটেন নির্মলা সীতারামন। সেই সময় ফ্রিজ করা হয় ডিএ, সপ্তম বেতন কমিশন। প্রসঙ্গত সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 17% থেকে 28% পর্যন্ত বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। 11% বর্ধিত হারের মধ্যে রয়েছে 2000 সালের 3% বর্ধিত হারের ডিএর অংশ। ফলে মনে করা হচ্ছে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এবছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ভালো হারেই বাড়ছে। কলকাতায় আসতে গেলে এবার প্রয়োজন কোভিড নেগেটিভ রিপোর্ট, জানিয়ে দিল এয়ারপোর্ট অথরিটি। কলকাতায় আসতে গেলে প্রয়োজন হবে কোভিড নেগেটিভ রিপোর্ট, এমনটাই জানিয়ে দিল কলকাতা এয়ারপোর্ট অথরিটি। জানা গিয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা থেকে কলকাতায় আসতে গেলে লাগবে কোভিড পরীক্ষা। রাজ্য সরকারের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বুধবার টুইট করে কলকাতা এয়ারপোর্ট অথরিটি এই নিয়ম জানায়। টুইটে উল্লেখ ছিল রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা থেকে কলকাতায় আসতে গেলে এবার কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে। রিপোর্ট যদি নেগেটিভ হয় তবেই বিমানে যাত্রা করার অনুমতি মিলবে। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে যাত্রীদের জন্য একটি লিঙ্কও দেওয়া হয়েছে অথরিটির টুইটে। ফের কি গোটা দেশ জুড়ে লকডাউন? জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত কয়েকদিন ধরে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। মাঝে একদিন করোনা আক্রান্তের সংখ্যায় সামান্য কমতি দেখা গেলেও করোনার জেরে দেশে ফের একবার লকডাউনের আশঙ্কা দিকে দিকে ছড়িয়েছে। মহারাষ্ট্রে করোনাবিধি নিয়ে কড়াকড়ি হতেই সেখান থেকে পরিযায়ী শ্রমিকদের ঘর ছাড়ার ছবি দেখা যাচ্ছে। এদিকে এমন এক পরিস্থিতিতে লকডাউন নিয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লকডাউন প্রসঙ্গে তিনি বললেন আপাতত দেশে করোনার লকডাউন লাগু করার কোনো পরিকল্পনা নেই সরকারের, তবে 2020 সালের মতো লকডাউন ঘোষণার পরিকল্পনা না থাকলেও স্থানীয় কন্টেনমেন্ট জোন করে করোনা রোখার চেষ্টা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত নির্মলা সীতারামন জানিয়েছেন আপাতত সরকারের লকডাউনের কোনো পরিকল্পনা নেই, এর বড় কারণ অর্থনীতিকে আটকে দেওয়ার পথে যেতে চাইছে না মোদী সরকার। এবার প্রসঙ্গত 2020 সালে লকডাউনের জেরে ভারতীয় অর্থনীতি প্রভূত ক্ষতির মুখে পড়েছিল। সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় হিমালয়ের সংলগ্ন 5 জেলা
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরপরেই 48 ঘন্টা অর্থাৎ শনিবার এবং রবিবার নাগাদ সমগ্র উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে হিমালয় সংলগ্ন 5 জেলার প্রতি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আগামী 4 থেকে 5 দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। অপরদিকে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ শুক্রবার শনিবারের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো এখানে শেষ করছি। অবশ্যই একটি লাইক করে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন সাথে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখার জন্য। ধন্যবাদ।